আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চমচম। চমচম বানানোর জন্য আমি 3 লিটার দুধের 3 কাপ ছানা কেটে নিয়েছি। এই ছানাটা কিন্তু আমি কাটার পরে সারা রাত একটা নেটের মধ্যে শুকাতে দিয়েছিলাম, যেন একটুও পানি অবশিষ্ট না থাকে। এখন আমার ছানাতে কিন্তু একটুও পানি নাই। আর একদম মেপে মেপে 3 টেবিল চামচ নিয়েছি সুজি, আর 1.5 টেবিল চামচ নিয়েছি ময়দা। এই ময়দাটা আমি ইউজ করেছি সেলফ রেজিং ফ্লাওয়ার, সামান্য বেকিং পাউডার দেওয়া আছে। আপনাদের ময়দাতে বেকিং পাউডার না দেওয়া থাকলে আপনারা 1 চিমটি বা 2 চিমটি এরকম বেকিং পাউডার দিয়ে দিবেন, খুব সামান্য, বেশি দিবেন না। আর ময়দা আর চিনির পরিমাণটা একই নিয়েছি, ময়দাও 1.5 টেবিল চামচ, চিনিও 1.5 টেবিল চামচ, একদম মেপে মেপে, একটুও কম বেশি করিনি। আর সিরাপের জন্য চিনি নিব আমি 9 কাপ, এটাও মেপে মেপে একদম 9 কাপ চিনি নিয়েছি এখানে। আর পানি লাগবে চিনি ডাবল, 18 কাপ পানি লাগবে। আমি একটা অনেক বড় প্যান নিয়ে নিয়েছি, যেন মিষ্টিগুলো ফুলে উঠলে একটার সাথে একটা লেগে না যায়। আর রঙের জন্য চমচমে যে কালারটা আসবে আপনারা জাফরান ইউজ করতে পারেন, আমি একটু ক্যারামেল করে নিব, তাহলে রঙটা খুব ভালো আসে। প্রথমে আমি ছানাটাকে মাখাবো। আমি একটা বড় বোলের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি মাখানোর সুবিধার জন্য। এখানে 3 কাপ ছানা আছে 3 লিটার দুধের। আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ছানাটাকে মাখাচ্ছি। আপনারা হাত দিয়ে মাখালে অনেক সময় নিয়ে, প্রায় 2-3 মিনিট ধরে এটাকে মাখাবেন। হ্যান্ড মিক্সারে মাখালে খুব সুন্দর করে এটা মিহি হয়ে যায়। একটুখানি মাখিয়ে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এর ভেতরে দিয়ে দিব। 3 কাপ সুজি আর 1.5 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, বাস। এখন খুব ভালো করে এগুলো মাখাবো। আপনারা হাত দিয়ে মাখালে প্রায় 5 মিনিট ধরে, মিনিমাম 5 মিনিট ধরে মাখাতেই থাকবেন। আমি হ্যান্ড মিক্সার দিয়ে এটা সফট না হয়ে আসা পর্যন্ত মাখাবো। আমি প্রায় 5 মিনিট ধরে প্রথমে হ্যান্ড মিক্সার, তারপরে হাত দিয়ে ধৈর্য নিয়ে সুন্দর করে ছানাগুলো মাখিয়ে নিলাম। দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এই জায়গাটায় আপনারা যদি তাড়াহুড়া করেন যে বিরক্ত লাগছে, থাক কোনো রকম হলো, ভালো মতো একটা না মাখালেন, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে ফেটে যাবে, সুন্দর হবে না। তাই সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ঘড়ি দেখে 5 মিনিট ধরে আস্তে আস্তে ছানাগুলোকে খুব ভালো করে আপনাদের মাখাতে হবে। এই যে দেখুন, আর আমি এই ছানাটা কিন্তু 3 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্কের ভিতরে 1/3 কাপ ভিনেগার দিয়ে কেটেছি। চট করে চলুন দেখে নিই আমি কিভাবে ছানাটা কাটলাম। 3 লিটার দুধ মিডিয়াম আঁচে দিয়েছি, একবার বলক আসলে এর মধ্যে ভিনেগার দিয়ে দিব। আমার দুধে একবার বলক চলে এসেছে, এখন আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিলাম। এবং দেখেন এখনই ছানাটা কেটে যাবে, খুব তাড়াতাড়ি একটু নেড়ে দিচ্ছে। এই যে দেখেন ছানাটা কেটে গেল খুব সহজে, ব্যাস এখন এটা তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি সাধারণত এটা করে থাকি, ইজি হয়। একটা বোলের মধ্যে ছাঁকনিটা এভাবে রেখে দেব, বাকিগুলো আমি তুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে ছানা কাটা, খুব সহজে ছানা কাটা হয়ে গেল, হয়ে গেল। সারা রাত এভাবে এটা নেটে ঝুলিয়ে রাখবো, সব পানি ঝরে যাবে, পরের দিন সকালে মিষ্টি তৈরি করবো। আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিলাম ছানাটা আমি কিভাবে কেটেছি। এখন আমি এই মিষ্টিগুলোকে খুব সুন্দর করে চমচমের শেপ দিব। আমি যতটুকু শেপ দিব তার ডাবল হয়ে যাবে চমচমটা। হাত দিয়ে সুন্দর করে করে চেপে চেপে চমচমের শেপ দেবো। এই যে চমচমের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পোড়া বাড়ির যে চমচমের কালারটা আসে সেই কালারটা আমি আমার এই চমচমে নিয়ে আসব। তার জন্য প্রথমে আমি এই প্যানের ভিতরে একদম মেপে মেপে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, 1 কাপ চিনি। আর পানি দিচ্ছি আমি চিনির ঠিক অর্ধেক, 1/2 কাপ। এই পরিমাণটা কিন্তু আমি দেখাচ্ছি 3 লিটার দুধের ছানার জন্য, বা 3 লিটার দুধে আমার 3 কাপ ছানা কেটেছে, 3 কাপ ছানার জন্য আমি এটা দেখাচ্ছি। চুলাটা আমার হাই হিটে আছে, এখন এটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো।
একটু নেড়ে দিলাম চিনি গোলা পানির সাথে। দেখুন আস্তে আস্তে কালার আসছে ক্যারামেলের, হালকা হলুদ হয়েছে, এটা একদম টকটকা লাল হলে আমি এর মধ্যে 18 কাপ পানি দিয়ে দেবো। আরেকটু কালার আনবো, এই কালারটাই চমচমের মধ্যে ঢুকে যেয়ে একটা পোড়া বাড়ির চমচমের কালার দেবে, খেতেও লাগবে পোড়া বাড়ির চমচমের মতো। এখন কালারটা চলে এসেছে, এখন আমি এর মধ্যে 18 কাপ পানি দেবো। আমি মেপে মেপে এই একদম 18 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 9 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এখানে 9 কাপ চিনি আছে। চুলার জালটা আমার হাই হিটে থাকবে, এখন এই চিনিটা সম্পূর্ণ মিশে যাবে এবং একবার বলক আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। চুলার জালটা কিন্তু আমার হাই হিটে থাকবে। দেখুন ক্যারামেলের জন্য পানির রংটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে আমার পানিটা একবার ফুটে উঠেছে। এখন আমি সব চমচমগুলো ছেড়ে দেব। আমি মিষ্টি যখনই বানাই খুব বড় একটা জায়গা নিয়ে নিই ফ্ল্যাট, কারণ মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে, যেন অনেক স্পেস থাকে। আমার চুলাটা হাই হিটে আছে, বাস আমার সব মিষ্টি দেওয়া শেষ। এখন আমার এই মিষ্টিগুলোকে ঢেকে দেব হাই হিটে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর, ঘড়ি দেখে ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। একটু হালকা করে উঠিয়ে দেবো, একটু নেড়ে দিলাম, দেখুন অলরেডি ফুলে উঠেছে। চুলার জালটা আমার হাই হিটে আছে, মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দিলাম, সবগুলো আমার উল্টানো শেষ। এখন ঢেকে দিচ্ছে আরও 10 মিনিট হাই হিটে। ফিরে আসলাম আরও 10 মিনিট পর, টোটাল আমার 20 মিনিট হলো। এই যে দেখুন হালকা রং চলে আসছে চমচমগুলার গায়ে। আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি হালকা করে, সবগুলো মিষ্টি আমি মোটামুটি উল্টিয়ে দিলাম, আর আমি মিষ্টিগুলোকে উল্টাবো না, হাই হিটে মিষ্টিগুলোকে আরও 20 মিনিট রাখবো। ফিরে আসছি 20 মিনিট পর, আরও 20 মিনিট পর ফিরে আসলাম, টোটাল আমার হলো 40 মিনিট। দেখুন অলরেডি মিষ্টির কি সুন্দর একটা চমচমের কালার চলে আসছে। এখন আমি চুলাটা একদম টিপটিপ আঁচে দিয়ে দিব, দিয়ে রেখে দিব আরও 1 ঘন্টা। চমচম বানানো কিন্তু একটু ধৈর্যের বিষয়, কিন্তু খেতে খুব মজা। জালটা একদম কমিয়ে টিপটিপ আঁচে করে দিলাম, রেখে দিচ্ছি আরও 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর, ফিরে আসলাম আরও 1 ঘন্টা পর। টোটাল এখন পর্যন্ত আমার সময় হলো 1 ঘন্টা 40 মিনিট। দেখুন এখনই কি সুন্দর একটা কালার চলে আসছে, ওয়াও, এখনো মনে হচ্ছে খেয়ে ফেলে একটা, আরো সময় লাগবে। সব মিলিয়ে এটা শিরার মধ্যে আমার চমচমটা থাকবে 7 ঘন্টা। বানানো অনেক ধৈর্যের বিষয়, অনেক সময়ের বিষয়, কিন্তু খেতে খুব মজা। আমি এটাকে আরও 1 ঘন্টা এই টিপটিপ আঁচে রেখে দেব। ফিরে আসছি আরও 1 ঘন্টা পর, আরও 1 ঘন্টা পর ফিরে আসলাম। রংটা আরও গাঢ় হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তাহলে এটা চুলায় ছিল টোটাল 2 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট ছিল হাই হিটে, তারপরে 2 ঘন্টা ছিল মিডিয়াম আঁচে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে দিব আরও 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমি কিন্তু ঢাকনিটা তুলবো না, একদম চুলা বন্ধ অবস্থায় 4 ঘন্টা এটা থাকবে, তারপরে হয়ে যাবে একদম পারফেক্ট চমচম। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, 4 ঘন্টার জন্য এটা ঢেকে রাখলাম। আমার টোটাল 7 ঘন্টা হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে চমচমের। এখন এগুলা শিরার থেকে উঠিয়ে রাখবো। এই যে দেখুন কি সুন্দর চমচম হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরটা দারুণ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।